ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয়ের সম্প্রসারিত অংশ গাড়োয়াল পর্বতের কোলে রুদ্রপ্রয়াগ জেলায় সমুদ্র সমতল থেকে প্রায় 11.5 ফুট উচ্চতায় অবস্থিত কেদারনাথ ধাম। 1200 বছরের অধিক প্রাচীন এই মন্দির আর 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির। এছাড়াও এই কেদারনাথ মন্দির আমাদের হিন্দু ধর্মের পবিত্র পঞ্চ কেদারের মধ্যেও অন্যতম। হ্যালো গাইস, গুড মর্নিং। সো এখন আমরা বেরোবো গৌরীকুণ্ড থেকে, মানে পায়ে হেঁটে বাবা কেদারনাথের কাছে যাব। তো প্রথমে সবাইকে জানাই জয় শ্রী ক্রেতার, হর হর মহাদেব। তো চলো বেরোনো যাক, বেশি ইন্ট্রো দিয়ে টাইম নষ্ট করবো না, কারণ অলরেডি 2:15 হয়ে গেছে। এবার বেরিয়ে পড়ি আমরা। আর এই দেখো এখনও আমাদের বোঝগাছ চলছে, একটু মানে কিছুটা বাকি আছে, সেটাই করছে। তো চলো বেরোনো যাক, আর দেখো নিচে কী অবস্থা, একটু অন্ধকার। আর কি সুন্দর জলের ঝর্নার আওয়াজ যা মানে হচ্ছে, মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে বলে বোঝাতে পারবো না। তো চলো যাওয়া যাক। পুরো অন্ধকার, আর এই যে আমরা হাঁটছি, এদিকে রাস্তাটা দেখো, আর ওপরে কিছু দেখাতে পারবো না, পুরো অন্ধকার। এখন মনে হয় 3:10 বাজে ঘড়িতে, এখানে এইদিক দিয়ে যাবো। পুরো খাড়াই রাস্তা, এই দেখো এই নিচ থেকে উপরে এলাম, হাঁপিয়ে গেছি আমরা এইটুকুতে, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, ভাবা যায়? সে চলো, সব 1 কিলোমিটার কমপ্লিট হয়েছে, চলো আরও যাওয়া যাক। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। তো এখনো পর্যন্ত মোটামুটি 5 কিলোমিটার আমরা উঠে গেছি। এই যে দেখো 5 কিলোমিটার আমরা উঠে গেছি। তো যতটা দেখে সহজ মনে হয় ঠিক ততটাই কঠিন, ঠিক ততটাই কঠিন। ঘোড়া আসছে, হ্যাঁ দেখো ঠিক ততটাই কঠিন, কিন্তু মনে সাহস নিয়ে বাবার নাম নিয়ে শুধু এগিয়ে যাও সামনের দিকে, ঠিক বাবার কাছে পৌঁছে যাবে। আমরাও সেই সাহস নিয়ে আমরা যাচ্ছি, তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে আমরা ভালোভাবে পৌঁছাতে পারি বাবার কাছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছি না গাইস, পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। আমরা 2:30 সময় স্টার্ট করেছি হাঁটা, এখন মোটামুটি 4:30 বাজে, 4:30 বাজে এখন পর্যন্ত আমরা এসছি এতটা। চলো আবার যেখানে বসবো ওখানে গিয়ে দেখছি, দেখাবো। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। দেখো জ্যাকেট ফ্যাকেট খুলে, ঠান্ডা কিন্তু এখানে প্রচণ্ড, জ্যাকেট ফ্যাকেট খুলে সামনে ঝুলিয়ে নিয়েছে, আর এই জ্যাকেটটার বিশাল ওয়েট। আর দেখো ও জ্যাকেট খুলে কোমরে বেঁধে নিয়েছে, আর জায়গাটা অসাধারণ দৃশ্য। এই দেখো এই যে দূরে একটু, এই যে মাঝখানে পাহাড়টা দেখছো, পুরো না বরফে ঢাকা, আমার হয়তো ক্যামেরা তত ভালোভাবে দেখাতে পারছি না তোমাকে, পুরোটাই বরফে ঢাকা, আর দারুণ লাগছে দেখা, চারিদিকে পুরো পাহাড় আর পাহাড়, দেখো অসাধারণ লাগছে। কন্টিনিউ ক্লিন হচ্ছে রাস্তা, ভাইয়া ক্লিন কর রা হয়ে যাও, রাস্তা খুবই পরিষ্কার আছে এখন শুধু। আর এই দেখো পালকি, বুঝলো, চারজন মিলে একজনকে নিয়ে যাচ্ছে, চারজন মিলে একজনকে নিয়ে যাচ্ছে, মানে ভাবা যায়। দেখো দেখো সবাই যাচ্ছে, এই প্রকৃতির এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা উঠছি। আমি উঠছি, এখানে সব থেকে বেশি বিরক্তকর জিনিস সেটা হচ্ছে এখানকার ঘোড়াগুলোর পটি, প্রচণ্ড পরিমাণে গন্ধ, গা গুলিয়ে যাচ্ছে এত বিচ্ছিরি গন্ধ। আর দেখাচ্ছি তোমাদের, দেখো দেখ
কন্টিনিউ রাস্তা পরিষ্কার হচ্ছে, কন্টিনিউ রাস্তা পরিষ্কার হচ্ছে। এটা হচ্ছে গ্রিন ভ্যালি, এখান থেকে তোমরা ঘোড়া বুক করতে পারো, এখানে অনেক কম প্রাইসে ঘোড়া তোমরা পেয়ে যাবে। যারা ঘোড়াতে ট্রেক করতে চাও ঘোড়া নিয়ে যেতে পারো, এখানে কম প্রাইসে অনেক ভালো ভালো ঘোড়া পেয়ে যাবে। আমরা ঘোড়া নেবো না, আমরা হেঁটেই উঠবো, এটাই ঠিক করেছি। এবার কোনো অবলা পশুকে কষ্ট দিয়ে বাবার কাছে যাওয়া যায় না, সেই জন্যে নিজেরাই কষ্ট করে উঠবো। দেখে তো পিঙ্কি কত কষ্ট করে উঠছে, ও এত কষ্ট করছে দেখে আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে ওপরে। চলো যাওয়া যাক। খুব সুন্দর জায়গা, অসাধারণ দৃশ্য, দৃশ্যতেই মন ভরে যায়। চুল ফুল সব ভিজে গেছে বৃষ্টিতে, রেইনকোট পরেছিলাম, রেইনকোটে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে রেইনকোটে, রেইনকোট খুলে দিয়েছি। এ দেখো এখানে সব টেন্ট, ছোটো ছোটো টেন্ট বানিয়ে রয়েছে। আর এই দেখো পিছনে সিন জায়গাটা দেখো, তারা দেখায় ভালো করে, দারুণ লাগে, অসাধারণ অসাধারণ দৃশ্য, অসাধারণ। অসাধারণ দৃশ্য, অসাধারণ, কিছু বলার নেই। আর বাবা যেখানে আছে সেখানে তো কথা বলাই নেই, এত সুন্দর জায়গা, সেটা স্বর্গ। সবাই জানি মারা গেলে স্বর্গে যায়, আমরা জীবিত অবস্থায় স্বর্গে যাচ্ছি। দেখো কেদারনাথ আর মাত্র 11 কিলোমিটার বাকি কেদারনাথ। আর এই যে পেছন দিক দিয়ে আসছে পিঙ্কি, অনেক কষ্ট করছে পিঙ্কি, অনেক কষ্ট। আর দেখো ঘোড়াটা করে যাচ্ছে, দেখো আর দেখো এখান থেকে গিয়ে উজ রাস্তা ওখান থেকে যাব আমরা, এই যে পাহাড়, এই উঠছি আমরা। আর খাদ দেখো, এই হচ্ছে খাদ, দেখো ওই রাস্তা। ও চলো আমরা যাচ্ছি, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শংকর, জয় শ্রী কেদার। হ্যাঁ দেখো, হ্যাঁ দেওয়া আছে কেদারনাথ মাত্র 10.5 কিলোমিটার বাকি, তবে আমাদের কোনো অসুবিধা নেই, অনেক দেশে হেঁটে যাচ্ছে। এই জায়গাটা খাড়াইটা না, প্রচণ্ড খাড়াই এই জায়গাটা, বহুত টাফ খাড়াই আছে। চলো এবার এটা আমরা বসবো এখানে, 10 কিলোমিটার বাকি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, কষ্ট হচ্ছে। ওই দূরে দেখতে পাচ্ছ বরফের পাহাড়, ওখানেই আছে আমাদের বাবা
ভোলেনাথের মন্দির। আর এই যে রাস্তাটা, আমরা এই রাস্তা দিয়ে যাবো, এটা দিয়ে গিয়ে সেই উপরে উঠবো। চলো এখন একটু রেস্ট নেবো, এখানে একটু ড্রাই ফ্রুটস খাবো, খেয়ে যাবো। হ্যাঁ দেখো, সব পিঠু পালকি ঘোড়া সবাই ঘোড়া ঘোড়াতে করে যাচ্ছে। তো চলো একটু রেস্ট নিয়ে আমরা উপর দিকে যাওয়া যাক। দেখো চর্বি যাচ্ছে, আর আমি বিস্কুট হালকা হালকা খিদে পাচ্ছে, এবার ভাবলাম খেয়েই নিই, আমরা খেয়ে নিই। আমার ডার্ক চকলেট খেতে খুব ভালোবাসে, এই জন্য ডার্ক চকলেট খাচ্ছে। হ্যাঁ আমি একটু বিস্কুট খেয়ে নিই, আমিও খাবো ডার্ক চকলেট। দেখো ওখানে একজন টেন্ট লাগিয়েছে, সিন সিনারি তো একদম অসাধারণ, কোনো কথাই নেই। চলো যাক হাঁটার মাদে। দেখো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, যেমন এটা হচ্ছে নাম্বার টু, এই রাস্তায় একটু গেলে একটু বেশি ঘুরে ঘুরে যেতে হয়, ডিস্টেন্সটা একটু বেশি পড়ে। আর এই রাস্তা দিয়ে গেলে ডিস্টেন্সটা একটু কম কিন্তু খাড়াইটা একটু বেশি। তো তোমরা চাইলে যেটাতে ইচ্ছে সেটাতে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, যারা বলে না কোনো ব্যাপার না চলে আসো, একদমই ভুল বলে। কারণ যে আসে সেই বোঝে যে এই জায়গাটার কী মর্ম আর কী কষ্ট। প্রথম সত্যি কথা বলতে আমার যে এক্সপিরিয়েন্স, প্রথম 3-4 কিলোমিটার প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। কিন্তু এখন হাঁটছি, ঠিক সেই লেভেলের কষ্টটা হচ্ছে না, সেটাই ভালো লাগছে এখন হেঁটে। তো চলো যাওয়া যাক, জয় শ্রী কৃষ্ণ। গাইস যত কষ্টই হোক, যত কষ্ট হোক বাবার কাছে তো যাবোই, কিন্তু এত সুন্দর মনোরম দৃশ্য না, মন পুরো কেড়ে নিয়েছে। মানে কষ্ট হয়েছে, কষ্ট হচ্ছে আমি বুঝতেই পারছি না, এত ভালো লাগছে। আমি কাল থেকে এসে আমি শুধু মানে সপ্তাহ সময় শুধু পাহাড়ের দিকেই তাকিয়ে আছি। পাহাড় সত্যি একটা শান্তির জায়গা, তার মধ্যে দিয়ে যদি পাহাড়ে আসলে সব দুঃখ কষ্ট সব ভুলে যায়, আর আমরা তো বাবার কাছে যাচ্ছি, মনে কোনো কষ্ট নেই, সব শান্তি আর শান্তি। ওটা কোনো অসুবিধা না, চলো যাওয়া যাক। এখন অনেকটা পথ বাকি আমাদের, দেখিয়ে দিই। এই ওই মাথায় আমাদের যেতে হবে, ওই যে পাহাড়টা ওইখানে আমাদের যেতে হবে অনেক দূর। চলো যাওয়া যাক। মন্দাকিনী নদী মন্দির থেকে প্রায় 4 কিলোমিটার দূরেই রয়েছে গান্ধী সরোবর, যার আরেক নাম চূড়াবাড়ি তাল। এখান থেকে উৎপন্ন হয়েছে মন্দাকিনী নদী, আর এই পবিত্র নদীর তীরেই অবস্থান করছে আমাদের ভোলেনাথ মানে কেদারনাথ ধাম। বৃষ্টিটা কাঁপছে, দেখো বৃষ্টিটা কাঁপছে, বৃষ্টিটা কাঁপছে না, দুটো পালকি গেল পরপর পুরো বৃষ্টি হয়ে কাঁপিয়ে দিয়েছে। এই দেখো আমাদের ভিউ, আমরা ফাইনালি অনেক আর বেশি করব, আর এই হচ্ছে মন্দাকিনী নদী। দেখো এই বই আছে, গাইজ একটু তো কষ্ট হবেই, বাবার কাছে যাওয়া সত্যি এত সহজ নয়। দেখো এই যে উঠছে এই ওপর দিকে, এখান থেকে ওই যে ঢুকে যাচ্ছে পাহাড়ের ভিতর, আর আমরা ছিলাম সেই যে দেখা যাচ্ছে সেই যে ওই যে ওইখানে, ওখান থেকে ঘুরে 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 এই উঠবো। এখন অনেকটা ওঠা বাকি। ও আমি তো শুধু মেঘ দেখছি, মেঘে ঢেকে রয়েছে পাহাড়, অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। চলো যাওয়া যাক, ওটা আগে আগে দিয়েছি। আর এই যে আমি কষ্ট হচ্ছে, কি করবো, পৌঁছাতে হবে। আমার আমার লাঠিটা ওকে দিয়ে দিয়েছি, ও কিছুটা নিয়ে হাঁটুক, যেহেতু আমি ক্যামেরাটা ধরেছি, তারপর লাঠিটা নিচ্ছি আমি আবার। সত্যি এত সুন্দর দৃশ্য স্বপ্নেও মনে কখনো দেখিনি,
শুধু ফোনে দেখে এসেছি সারাক্ষণ। চলো যাওয়া যাক। জায়গা থেকে সব খুলে দিয়েছে, জায়গা থেকে সব এখানে করে দিয়েছে, তিন কেজি জায়গা থেকে সব খুলে দিয়েছে। গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। আর 7-8 কিলোমিটার বাকি, ওটা যেতে পারলেই বাবার দর্শন হয়ে যাবে। যাওয়া যাক। হরের মাধব, জয় শ্রী কৃষ্ণ। তোমরা যারা হেঁটে আসতে পারবে না, তারা ঘোড়া, পিঠু বা পালকিতে আসতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘোড়া, পিঠু এবং পালকি যাচ্ছে। দেখো এখান থেকে হিমালয় পর্বত দেখা যাচ্ছে, আমরা ওইখানটায় যাব। এখনও অনেকটা হাঁটা বাকি, 4 কিলোমিটার মতো বাকি আছে। আর এখন বাজে 11টা, তো আর 2-3 ঘন্টার মধ্যে আমরা 4 কিলোমিটার কমপ্লিট করে ফেলবো। আর এই দেখো খুবই সুন্দর লাগছে, দেখো এইখানটায় আমরা যাব, পুরো বরফে ঢাকা পাহাড়। চলো যাওয়া যাক। দেখো গাইজ, আমি অনেকটা আগে চলে এসেছি, আকাশ এখনো আসেনি। এই দেখো আসবে, এবারে ঢালটা নিচের দিকে না, তোমরা কি দেখতে পাচ্ছ পেছনে মেঘ উড়ে উড়ে যাচ্ছে, কি সুন্দর পাহাড়ের গাবে। আর এই যে এখন এই মেয়েগুলো পেছনেই রয়েছে আকাশ, এই যে আসছেন ভদ্রলোক। চলো চলতে বাবাকে। কেদারনাথ আর মাত্র 7 কিলোমিটার, সুদিরম এদিক দিয়ে উঠবো, ওইদিকে দেখো পুরো বরফের পাহাড়, ওখানেই আছে কেদারনাথ। 7 কিলোমিটার এখানে দেখানো আছে, এই না কত কিলোমিটার হবে, 8-10 কিলোমিটার হতে পারে। দেখো আমরা কোথায় ছিলাম আর কোথায় এসেছি, এখানে এসে বুঝতে পারছি প্রবলেম কাকে বলে, অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। 16 কিলোমিটার তো হতেই পারে না, না এটা 22 কিলোমিটার, 22 কিলোমিটার না, তার থেকেও বেশি, 22 কিলোমিটার। 22 কিলোমিটার এতটা রাস্তা, এখনো বলতো 4 কিলোমিটার বাকি, সে কোন মাথায়। রাত 2টায় বেরিয়ে এখনো আমরা পৌঁছাইনি, অলরেডি সকাল 11টা বাজতে যায়, 11টা। চলো যাওয়া যাক, বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আর সবথেকে বেশি লেট হচ্ছে কেন জানো, ঘোড়াদের জন্যে, কারণ ঘোড়া আসছে আর সাইড দিচ্ছি বারবার, দাঁড়িয়ে পড়ছি, কারণ ঠেলার মেরে দেয় যদি ভয়ে। ঘোড়া, পিঠু, তারপর পালকি, এইসব কারণেই এখন আমাদের বেশি লেট হয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক এবারে। ফোন করি, ফোন যাচ্ছে না, ফোন যাচ্ছে না। তো সেই সময়টা চলে এসছে যেখানে আমাদের আসার ছিল, সেখানে আমরা চলে এসেছি। তো সেই জিনিসটা দেখে নাও, এই হচ্ছে সেই জিনিস। দেখে নাও আর পুরো পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে পিছনে, অপূর্ব লাগছে, অপূর্ব। তো চলো মন্দিরে, মন্দিরের সামনে যাই, মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাই। সত্যি এতটা হেঁটে এসে দুজনেরই অবস্থা খুবই খারাপ। তবে একটা কথা বলে রাখি, কারোর কথা শুনে হুট করে চলে এসো না, বা কারোর ভিডিও থেকে হুট করে চলে এসো না, আগে ব্যাপারটা জানো তারপরে এসো, কেননা সত্যি প্রচণ্ড কষ্ট হয়। বাবার কাছে আসতে গেলে একটু কষ্ট করতেই হবে, তো আমি খুব কষ্ট হয়, আজকে আমাদের দুজনের প্রচণ্ড কষ্ট হয়েছে। তো কষ্টের ফল সত্যি আমরা পেয়েছি, আজকে আমরা বাবার দরবারে আমরা চলে এসেছি। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমরা এত তাড়াতাড়ি চলে আসবো, সত্যি খুব ভালো লাগছে। তো চলো মন্দিরের সামনে যাই, পুরো মন্দিরটা তোমাদেরকে স্পষ্ট করে দেখাই।
এই কেদারনাথ ধামের তিন দিকে অবস্থান করছে তিনটি পর্বত, সুমেরু পর্বত, কেদারনাথ পর্বত, ভরতকুণ্ড পর্বত। পিছনের দিকে অবস্থান করছে সুমের পর্বত, যেটির উচ্চতা 21,600। আর কেদারনাথ পর্বতের ডান দিকে যে কেদারনাথ পর্বত অবস্থান করছে তার উচ্চতা 22,000 ফুট। আর বাম দিকে ভরতকুণ্ড পর্বত, যার উচ্চতা 22,700 ফুট। চারিদিকে দেখলেই তোমরা দেখতে পাবে বরফে ঢাকা কিছু পাহাড়। এবার এই পাহাড়ের মধ্যেই আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। আর এই মন্দির তৈরি করেছিলেন পঞ্চ পাণ্ডবরা, কিন্তু শোনা যায় শঙ্করাচার্যেরও তৈরি। মন্দিরের পেছনেই তোমরা দেখতে পাবে শঙ্করাচার্যের মন্দির, আর ঠিক তার থেকে 500 মিটার উপরেই দেখতে পাবে ভৈরবনাথের মন্দির। তোমরা যারা কেদারনাথ দর্শন করতে চাইছো তারা অবশ্যই কিন্তু এই দুটো স্থান দর্শন করো। তো আমরা মন্দিরের সামনে আসার পর আর আমাদের নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে রাখতে পারিনি, কেননা সত্যি এখানে আসা আমাদের স্বপ্ন ছিল যে আমরা আসতে পারবো এটা আমরা ভাবতে পারিনি। তো দেখতেই পাচ্ছ পিঙ্কি তো কেঁদেই দিয়েছে, আমিও আর নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারিনি। সত্যি বাবার দরবারে এসে আমাদের মন শান্তি হয়ে গেছে। আমরা কোনো দিন ভাবিনি যে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। প্রায় 14 ঘন্টা পায়ে হেঁটে বাবার কাছে পৌঁছেছি। এটা খুব একটা সহজ ব্যাপার ছিল না, সারা রাস্তা অনেক বাধা বিপত্তি এসছে, অনেক সমস্যা হয়েছে, তারপরেও বাবার কাছে পৌঁছেছি। বাবা চেয়েছে তাই হয়তো পৌঁছেছি। তাই তোমরাও যারা যারা বাবার দর্শন করতে চাইছো তারা অবশ্যই কিছুদিন আগে থেকে একটু হাঁটা চলাটা বাড়িয়ে দাও, দেখবে খুব ভালোভাবে বাবার কাছে পৌঁছে যাবে। আর বাবার কাছে পৌঁছাতে গেলে বাবার নামটাই যথেষ্ট, বারবার বাবার নাম নাও, দেখবে অবশ্যই বাবার কাছে পৌঁছে গেছো, আর সেটা খুব ভালোভাবে।